দেখে নিন ব্যাপক জনপ্রিয় চিত্রনায়ক জসীম সম্পর্কে দশটি অজানা তথ্য উনিশশো তিয়াত্তর সালে জসীম প্রায়ত জহিরুল হকের রংবাজ ছবিতে খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেন ভিলেন হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন চিত্রনায়ক জসীম উনিশশো সালে আটই অক্টোবর মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে পলোক গমন করেন তিনি আসুন এই অভিনেতা সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নেই জসীমের আসল নাম আব্দুল খায়ের জসীমউদ্দিন উনিশশো সালে জসিম প্রায়ত জহরুল হকের রংবাজ ছবিতে খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেন একই পরিচালকের পরিচালনায় সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন দেওয়ান নজরুলের দুশমন ছবির মাধ্যমে জসীম আলোড়ন তোলেন দোস্তুস্মন ছবিটি হিন্দি সারা জাগানো ফিল্ম সোলে ছবি রিমেক ছবিটিতে তিনি গহ্বরের চরিত্র করেছিলেন খোদ সোলে ফিল্মের করা চিত্র গহ্বর সিংয়ের আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভুয়াশি প্রশংসা করেছিলেন জসিমের জসীমের মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয় তিনি একমাত্র নায়ক যিনি সাবানার সাথে একই সাথে প্রেমিক ও ভাইরূপে চরিত্র দান করেছিলেন এবং দুই চরিত্রই দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছিলেন উদাহরণস্বরূপ সাবানা সারেন্ডারের ছবিতে জসীমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন সেই সাবানা অবদান মাস্থান রাজার মতো ছবিতে জসীমের বড় বোন হয়েও সফল হয়েছেন জসমি আবিষ্কার করেছিলেন আজকের নায়ক রিয়াজকে উনিশশো সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সাথে এফডিসিতে ঘুরতে এসে নায়ক জসিমের নজরে পড়েন জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন উনিশশো সালে জসীমের সাথে বাংলার নায়ক নামে একটি ছবিতে অভিনয় করেন রিয়াজ জসিমের তিন ছেলে রাতুল রাহুল সামি যার মধ্যে রাতুল ও সামি ওয়েন্ট ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার এই ব্যান্ড দল বর্তমানে অনেক ট্রেডিং ব্যান্ড রাহুল ট্রেনওয়ার্ক ব্যান্ডের গিটারিস্ট এই ব্যান্ডের ড্রামারের পরেই অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন আর স্বামী পর্ণহারের ড্রামার জসীমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম খ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন